সম্ভব পাওয়া সেই তো না না বাড়ি আর এতে তো অজস্র অলৌকিক কাহিনী দিতে যা নিজের চোখে দেখছি যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা চলে না আর না আমরা তো হলো বাস্তববাদী বিজ্ঞান মনস্ক কিন্তু এই জগতেও যে ওই জিনিসটা কেন কীভাবে কীভাবে কার্যকর হয় এটা তো আমাদের জানা নাই বুঝি না তো ছোট্ট একটু কথা বলি আমার আমার নিজের জীবনে অজস্র কাহিনী আপনারা পাবেন যেহেতু পূর্ণাঙ্গ জীবনী দেখুন যখন আমার নিজের জীবনের কথা বলছি ছোটো সময় বাবা মারা গেছেন আমি পড়াশুনো করতে পারবো এমন ভাবি নেই তারপর পড়াশোনাটা ভালো লেগেছিল আমার দুজন পাঠশালার শিক্ষকের কারণে আমি লেখাপড়িতে সবসময় খুব ভালোবাসি এমন কোনো সাবজেক্ট নাই যাতে আমি আনন্দ পাই আমি যদিও বাংলায় মাস্টার ছিলাম কিন্তু বোধহয় অন্যান্য বিষয়ের উপরেও আলাপ করলে আপনারা ভাববেন যে এতখানি আপনি কীভাবে পাইলেন এটা তো হলো হায়ার ম্যাথেমেটিক্সের কথা এগুলো তো আপনার রিসার্চ করার কথা না কিন্তু তাও আমার যা ভালো লাগে তাই আমি গ্রহণ করি অনিচ্ছায় কিছু না ভালো লেগে যাই বলেই আমি এগুলো শিখি জানি কাজেই আমার ওই ভাবজগতের কথা আর যেখানে ওই যে আধ্যাত্মিক ব্যাপার স্যাপারের কথা বলি যেখানে আমি সংক্ষেপে এইটাই বলবো যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু আমার নিজের জীবনে অনেক কিছু ঘটছে আমি দেখেছি দাদা একটু ছুটি নেব কিছু কিছু বসেন আপনি যতক্ষণ থাকেন বসেন সমস্যা নেই তো তুমি আসবো না আবার তো আমি শুধু এসএসসি পর্যন্তই একাডেমিক শিক্ষা এছাড়া আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না তারপর ওই পাগলদের পিছনে থাকছি বলছেন পড়াশোনা ভালোবাসছি যে পড়লে কী হবে মানুষ হওয়ার চেষ্টা করে তার মানে প্রচলিত লেখাপড়া তাহলে কি মানুষ করে না প্রশ্ন করে কিন্তু না অনেক তো তাই দেখি লেখাপড়ি যারা জানে তাদের ভিতরে যে অহংকারের ব্যাপার সবার দেখা যায় আসলে মানুষ হওয়ার পক্ষে আসলে একটা বাদ ডিগ্রি আর ওই যে বড়ো বড়ো লোকেরা কইছে না ডিগ্রি ইজ নাথিং বাট এ ক্লোক অনলি টু হাইডস ওয়ান্স ইগনোরেন্স এটা হলো একটা আবরণ এটার দ্বারা আমাদের অজ্ঞতাকে ঢাকি এরপরেও আমি লেখাপড়ি করার বাড়ির ইচ্ছা ইন্টারমিডিয়েটও মোটামুটি পাস এসএসসি পাস করেছিল 73 আমাদের গোপালগঞ্জে ছিল আমাদের সেন্টার আয়ুক্তার গদিতে এরপরে ইন্টার পাস করছি বাংলাদেশে প্রথম পরীক্ষায় এরপরে হলো ডিগ্রি আর পড়বো পারবো কোনো দিন এই ভাবি নেই কিন্তু পাগলদের পিছনে আছি ওই নারী পাগলের শীর্ষ হচ্ছে যে হারাধন তার বাড়িতে থাকি আমি বলছি আমার ডিগ্রি পাস করছি কোনো হচ্ছে পাস করে কী হবে এমনি মানুষ সবাই কি সেই কথা আছে আমি বলছি যে এই লেখাপড়িতে যদি মানুষকে অমানুষ করে তোলে তার জন্য তো আপনি আসেন ওই বাধাটা আপনি দিয়ে রাখেন পাস আমার করা হবে অসময় তার কাছ থেকে পারমিশন নিয়ে গেছি ঢাকা আমি জানতাম না যে তখন পরীক্ষার ডেট হয়ে গেছে 25 দিন আছে সময় যখনই বলছে যে যাও গেছি জয়ের ইউনিভার্সিটি হলে উঠছি জগন্নাথে এবং ওদের কাছে যারা যারা পরিচিত তাদের কাছে বলছি যে আমি ডিগ্রি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে আসছি ওরা খুব হাসাহাসি করল যে পরীক্ষা এসে আর কয়েকটা দিন পরেই আর উনি এখন আসছে 6 মাস আগে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে তা আমি খুব লজ্জার ভিতরে করছি তারপরেও আমি ওই রাত্রিতে থাকলাম ভোরবেলা রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে ওখানে গিয়ে দেখি কি কংক্রিটের বেঞ্চ আছে পাতানো কিছু গাছের তলে তলে একটা মাত্র দোকান আছে আমি তখন সিগারেট কিনতাম সিগারেটটা তো কিনে আর একটা কাগজ লেখা শুরু করছি মানে পরীক্ষা দেবার জন্য পারমিশন যখন লেখছি সেটা টু দ্য কন্ট্রোলার ঢাকা ইউনিভার্সিটি তারপর সেই সেটা যখন লেখা হয়ে গেছে লেখার পরে আমি তো জানি যে এই ব্যক্তিরা যখন বলছে
আমার এই ফর্ম ফিল আপ আটকাইতে কেউ পারে না। এরাই যে অত্যন্ত ক্ষমতার ব্যক্তি, আর যখন বলছে তখন অবশ্যই পারে। তখন আর কি ওই অ্যাপ্লিকেশনটা লেখার পরে দরজা তখন খুলছে, নটে জাস্ট নটে আমি ঘুরতে 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 উপর তলায় চলে গেছি। দেখি এটা রুমের সামনে লেখা আছে কন্ট্রোলার ঢাকা ইউনিভার্সিটি। ভাবলাম তো বড়ো বেড়া তো এই যে এই ভিতর বসে তিনটে পর্দা ঠেলে যখন ভিতর ঢুকছি যে একদম সৌম্য দর্শন ঘটক লোক বসে ওইটাকে বলা হয় গাছে এক ধরনের ওই সোনালি রঙের যে ই হয় স্বর্ণলতা প্রচুর ব্যাপার এই এলাকায় কয় শূন্যলতা, স্বর্ণলতা কয় না শূন্যলতা, শূন্যলতা নিয়ে যাচ্ছে খালি হাতে যাওয়া ভালো যায় না। গিয়েছি ওনার কাছে যাওয়ার সাথে সাথে শূন্যলতা দিই আমি যখন প্রণাম করছি তখন কয় যে তুই বিএ পাস করতে আসছস থাকে করিস না, তোর তো বাড়িতে খাবারও যাবে না, এখানে খাবি আর পড়বি আর কোনো চিন্তা নেই। এক এক করে তিন দিন আমি রয়েছি, গাইড কিন্তু এইখানে রয়েছে এই যে ওই শিষ্য নারুর শিষ্য যে আমি তো ডাইরেক্ট নারুর শিষ্য না, নারুর শিষ্যের হলো আমি আশ্রিত, ঠিক আছে। তো উনি তো আমার দাদু সম্পর্কে, তো ওখানে থাকা অবস্থায় তিন দিন পরে কইছে যে লেখাপড়ি যে হইছে তুই ভালো পাস করবি, মানে নোটের সাথে কোনো যোগাযোগ নাই, আমি পড়বো কি এই যোগাযোগ তো নাই, শেষে কী করবো। উনি পাড়াই দিছে যা আমি বাড়ি যা তোর মার দাঁড়িয়ে বাড়িতে আমি আসছি, আইসে বাড়িতে মন থাকে না কারণ নোট রয়েছে আবার এই জায়গা দিন তো ফুরেই আসছে। আমি এইখানে এসে বললাম যে কই যে পরশু সে জায়গা সে যা 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 পড়াইছে তা আমি আর জানি না, তার কথাগুলো শুনছস তো? আমি বললাম হ্যাঁ। যা যা কইছে হ্যাঁ সব, কী কী কইছে মানে যত তুচ্ছ ঘটনাই হোক এই আমার জন্য চারটে পয়সা পেঁয়াজ কিনে নিস ভাঙার ছোট ছোটো বাচ্চা পোলাপান এত খায় এই এর দুধের ওই আগায় নিয়ে আয় যে খাল পাল গেছি কাঁকড়ার মাটি নিয়ে আয় ভুল পাই তবে পাহাইছি ওই চালের পর থোক যে শুকিয়ে শক্ত হবে ভালো হবে থইছি এই কাজগুলো করায় হে কইছে যে ভালো লেখা করিস তুই তুই ভালো পাস করবি। এই কথার পরে একটি মানুষ এতে তো মনে সায় দেয় না যে আমি কী করছি এতে লেখা পড়ি হইলো কিছু। শেষে দিন যখন ফুরে আসছে দুই দিন আগে এখন আর মন আমার মানে না বুঝছেন, ভাবি যে কত কষ্টে যে ফর্ম ফিল আপ হইলো আর আমি একটু আজকে আমি পড়াশোনা করতে পারলাম না এই কাগজ রয়ে একখানে পাড়ায় আমার আর একখানে। শেষে দুই দিন থাকতে আমি নারুর কাছে গেছি, নারু কিন্তু চোখের জল ভালোবাসত না, এটাকে বলতো স্খলন পতন খারাপ জিনিস বুঝলেন, আমি সেই বাংলাটা দিলাম না ওটাকে অবৈধ মানে সংসর্গের কথা বলতো যে ওই হয় স্খলন পতন ওটা ভালো না চোখের জল যে ওনার গালির আর আমার ভয় নাই। আমি বলেই বলছি যে কত কষ্ট করে যে পানা ফেলা হলো আর আজকে আমি একটু লেখাপড়ি করতে পারলাম না আমি যে কী লাগবো তখন ওই এক ধরনের ওই পড়াশোনা করার জন্য এক ধরনের আলো আছে না আগের দিনে ছিল এখন নাই, ওই জ্বালাইছি নোট ফিলে আমি রেডি করছি তো ভাবলাম যে খেয়ে আসছি যখন সারা রাত করবো একটা সিগারেট খাই যখন সিগারেট টানছি এবং কখন যে ফেলছি আমার মনে নাই আমি ঘুমিয়ে আসছি না সারাটা রাত্রি ঘুমিয়েছি ওই উজ্জ্বল আলোর সামনে বই মেলা নোটগুলো মেলানো ছিল আর আমি ওই শো অবস্থায় ভোর হয়ে গেছি তখন স্বপ্নে দেখি পাগলা বলছে আমার বাড়িতে দেখি কি উনি মাটি কেটে তারপর উঁচু করতেছে আমার বাড়িটা আর আমারই বলছে আমার সাথে আয়
এইগুলো দেখছি আমার ঘুম ভেঙে গেছে, দেখি পূর্ব দিক লাল হয়ে গেছে, সূর্যটা অল্প আগে আমার ঘুম ভাঙছে। শেষে দেখলাম সবকিছু খোলা, বুঝে এলাম, আলো নিয়ে এলাম, দাঁত মারলাম, বাইরে গেলাম, মানে আমি আর দেখলাম যে আমার সুযোগ দেবে না, পড়ার সুযোগ আমি পাবো না। এমনি ভাবে যখন হারে গেছি, হারে গেলে পর আমি খাতা পেয়েছি, তারপর উপরে যে লিখতে হয় যা কিছু সব কিছু লিখছি, তারপর বন্ধ করার পরে প্রশ্নপত্র দিচ্ছে, সে তখন আমি হুশ আছে আমার ভালোভাবে, কিন্তু প্রশ্ন তো আবার পরে যে ঘুমের ভিতরে গেছি আমার।